বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে আজকে নতুন একটা গোপন টিপস শেয়ার করব সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশের যে নতুন নিয়ম চালু হয়েছে এখানে যে রসি বিয়ে ওঠা ওটা আপনারা কিভাবে খুব সহজে উঠবেন সেটা আমি আপনাদেরকে আজকে খুব সহজে শিখিয়ে দেবো তো আমি এটা জানি কারণ আমি হচ্ছে বাংলাদেশ পুলিশে আমি চাকরি করি তো এই কারণে আমি জানি আমি তো ট্রেনিং করছি তো এই কারণে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাই দিতে পারবো কারণ এরকম আপনার অন্য কেউ আমি যেভাবে বুঝাই দেবে এরকম অন্য কেউ আপনাদেরকে বুঝাইতে পারবে না তো বন্ধুরা আপনারা যদি এখানে ফার্স্ট করতে চান এই যে রোফ ক্লাইম্বিং এই যে এই পরীক্ষার মধ্যে যদি আপনারা ফার্স্ট করতে চান তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন আমি আপনাদেরকে দুই তিন রকমভাবে শিখিয়ে দেবো যে যেভাবে আপনাদের সহজ হয় ওইভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এখানে আপনারা প্রথমে একটা চিত্র দেখতে পারতেছেন যে স্কিনে এই যে একজন লোক কীভাবে রশিতে উঠতেছে এইটা হচ্ছে আপনাকে জুম করে দেখানো হচ্ছে আসলে এই যে আপনারা এইভাবে ক্রসভাবে যদি ফাইনের মধ্যে রশিটা আটকান তাহলে আপনারা খুবই সহজভাবে উঠতে পারবেন আপনারা প্রথমে লাভ দিয়ে রশিটা দৌড়বেন যদি আপনারা প্রথমে লাভ দিয়ে রশিটা দৌড়েন তাহলে আপনারা প্রায় তিন চার হাত উপরে ধরে ফেলতে পারবেন এরপর থাকে আর আপনার আট দশ মিটার বা পাঁচ ষাট মিটার তখন আপনারা এরকম যে একটা ফেস দেখতে পাচ্ছেন এই ফেঁসটা যদি আপনারা যদি ফাঁয়ের মধ্যে ভালোভাবে যদি করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই উঠে যেতে পারবেন এরকম আমি আপনাদেরকে আরও একটা দেখা দেখাইতেছি মানে হচ্ছে এগুলো হচ্ছে আপনার ফ্যাঁস এগুলো যদি দেন তাহলে আপনারা নিচের দিকে আসার কোনো সম্ভাবনা নাই আপনি যেখানে আপনার একটু শক্তি কম মানে কি হচ্ছে আপনার শক্তি যখন একটু কমে আসবে তখন আপনারা এইরকম ফ্যাস দিলে আপনারা ওখানে আটকে থাকতে পারবেন নিচে আসার কোনো সম্ভাবনা থাকবে না এখানে আপনারা আরও একটি চিত্র দেখতে পাচ্ছেন যে আপনারা কিভাবে আসলে ফ্যাঁসটা দিবেন আপনারা প্রথমে এই যে বাম ফা দিয়ে

একবারে সম্পূর্ণ চিত্র আপনারা একবারে সম্পূর্ণ এভাবেই করবেন আপনারা যদি এভাবে করেন তাহলে আপনারা খুব সহজেই এই যে ক্লাইম্বিং রোফিং যেটা আছে এই যে রশিতে উঠা এটা আপনারা খুব সহজে উঠতে পারবেন বন্ধুরা আপনারা যদি আমি যেভাবে বললাম আপনারা যদি ওইভাবে ফলো করেন আর আপনাদের যদি মাঝপথে গিয়েও যদি একটু শক্তি কমে আসে তারপরে আপনারা এই ফ্যাসের মাধ্যমে ওইখানে আটকে থাকতে পারবেন তো বন্ধুরা আপনারা যে যেভাবে করেন না কেন এক কথা হচ্ছে আপনি যদি উপরে উঠতেই পারেন তাহলে আপনাদের জন্য মানে কি খুবই ভালো আর কি আপনারা ফার্স্ট করতে পারবেন আর আপনারা যদি না উঠতে পারেন তাহলে আপনারা ফেল করবেন আর উঠার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা তো আর এখানে উঠার জন্য আপনার হাতের শক্তিও লাগে তো আপনারা কি করবেন বেশি বেশি করে এখন থেকে ফুসাপ দেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি বেশি বেশি ফুসাপ দেন তাহলে আপনার হাতে শক্তি বাড়বে এবং আপনার উঠতে তেমন কোনো কষ্ট হবে না তো বন্ধুরা আজকের ভিডিও সেলি পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো আপনারা অবশ্যই একটা লাইক দেবেন আর আপনারা যদি এটা ভালো না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি আপনাদেরকে আরো সহজভাবে বুঝিয়ে চেষ্টা করব আর আপনারা যদি অন্য যে পরীক্ষাগুলো আছে ওগুলো যদি আপনারা আপনাদের কাছে কষ্ট মনে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য খুবই সহজভাবে ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড দিব আর আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন